হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে মারিয়াম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনব কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু একটা রেসিপি, পাঙ্গাস মাছের ঝাল। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। একটু বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোতে লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। অ্যাড করছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্ট। এবার মাছগুলো ফ্রাই করে নেব। কড়াইতে অ্যাড করছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো ফ্রাই করে নিলাম, এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আরো 1 চামচ মতো তেল অ্যাড করছি। অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। অ্যাড করছি 1 চামচ আদা রসুনের পেস্ট। 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। অ্যাড করছি 1 কাপ টমেটো কুচি, 2 কাঁচা লঙ্কা চেরা, 1/2 মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়েচেড়ে দিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দু মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাগুলো সফট হয়ে গেছে, এবার ফ্রাই করা মাছগুলো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অ্যাড করছি 2 কাপ পানি। গ্রেভিটা ফুটে উঠেছে, অ্যাড করছি 1 চামচ জিরে গুঁড়ো।
মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু পাঙাশ মাছের ঝাল। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল বাটনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।